হ্যাঁ গাইজ, কি অবস্থা? সবার কেমন আছেন? আজকে একটা পাহাড়ি গানের টিউটোরিয়াল করব, ময়না ছলা ছল ছল চলের রে কি চুল। ওকে ফাইন, তো হোপফুলি সবাই এনজয় করবেন। একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, আজকে ভিজিট করছেন বা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার কাজগুলো যারা সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করেন, তারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবং আপনাদের লাইক আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভিডিও বানানোর জন্য। এখানে নর্মালি যে গানটা আমি শুনলাম ইউটিউবে, মানে ছলা ছলা চলে, এটা হচ্ছে এফ থেকে গানটা। তো গানটা আমি নিজে একটু গেয়ে ট্রাই করলাম। তো যখন হাই স্কেলে যাচ্ছি, অনেক হাই হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে যেহেতু আমি বোথ জেন্ডার, মানে মেল এবং ফিমেলদের জন্য বানাচ্ছি ভিডিওগুলো, সো আমি একটা মাঝারি একটা লেভেলে নিয়ে যেতে চাচ্ছি গানটাকে। সো আমি এফ থেকে এটাকে আমি ডিতে ট্রান্সপোজ করলাম আর কি, গানটার কর্ডগুলো ডিতে নিয়ে আসলাম স্কেলটাকে। দ্যাটস ওয়াই আপনাদের যারা একটু হাই স্কেলে এরপরে করতে চান, তারা কেপো ইউজ করে হাই করে ফেলতে পারবেন, আর যারা নর্মালি ডিতে গাইতে চাচ্ছেন আমার মতো গাইতে পারবেন। আবার যারা মেয়েরা আছে আরও আরও নিচু স্কেলে গাইতে চায়, তারা বি ফ্ল্যাটে টিউন করে নেবেন বা বিতে টিউন করে নেবেন। তো এই জন্য এই অ্যাভারেজ একটা স্কেলে আমি গানটাকে করছি। তো কর্ড যেগুলো খুব সহজ, ডি মেজর, তারপরে বি মাইনর। হ্যাঁ, এখানে বি মাইনর হচ্ছে, বি মাইনর মূলত একটা বার কর্ড। তো এখানে আপনি এই এই আঙ্গুলটা এখানে না বসালেও, জাস্ট সেকেন্ড ফ্রেটটা বার করে দিলেও বি মাইনরের কাজ হয়ে যায়। এই কর্ডটার নাম হচ্ছে বি মাইনর সেভেন্থ কর্ড। হ্যাঁ, এটাকে আমরা বি মাইনর হিসেবে চালাতে পারবো। তো আপনি জাস্ট এইভাবে না ধরে এটাও ধরতে পারেন, বি মাইনর। ওকে, তারপরে জি মেজর, খুব কমন কর্ড আপনারা তো জানেন। তারপরে হচ্ছে আরও একটা সহজ কর্ড, এ মেজর কর্ড। এই চারটা কর্ড দিলেই হয়ে যাবে। হ্যাঁ, খুব মজার একটা গান। আর এরপরে হচ্ছে স্ট্রামিং প্যাটার্ন, ঝুমুর তালের স্ট্রামিং প্যাটার্ন। আমার ভিডিও করা আছে কীভাবে ঝুমুর তালটা প্লে করতে হবে, আর তারপরে আমি এখানে একটু দেখা দিচ্ছি। ডাউন আপ মিউট আপ, আপ মিউট আপ, ডাউন আপ মিউট আপ, আপ মিউট আপ, ডাউন আপ মিউট আপ, আপ মিউট আপ, এই মূলত রিদমটা। তো এই রিদমটা আমার করা আছে টিউটোরিয়াল, কীভাবে বাজাতে হবে সেটা নিয়ে ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। আর আমরা এখন আর কথা না বাড়ি, আমরা গানের দিকে চলে যাই। এখানে আমার লিরিক দেখা আছে, আমি লিরিক দেখে দেখে আপনাদেরকে জানাই দিচ্ছি। তো প্রথমে ময়না ছলাত, ছলাতে মূলত আমাদের ডাউন স্ট্রামিংটা পড়বে। হ্যাঁ, ময়না ছলাতে ছলাতে চলে রে, আবার যদি এরকম করেন ময়না ছলাত ছলাত, তাহলে গানটা কিন্তু বেমিল হবে। তো ময়নাটা আচ্ছা আপনার আগে বলতে হবে, আই মিন ডাউন স্ট্রামিংটা যেন ছলাতে পড়ে, এবং ডি কর্ডটা, ডি মেজার কর্ডটা এই সময় ধরবেন। ময়না ছলাতে ছলাতে চলে রে, পুরোটাই ডি মেজার। ওকে, তারপরে পেছন পানে চায় না রে, এখন আপনি বি মাইনর সেভেন কর্ডটা এভাবে ধরবেন, অথবা যারা এক্সপার্ট আছেন ভালো প্লেয়ার তারা বি মাইনরটাই ধরবেন। হ্যাঁ, আমি আমি আপনাদের সুবিধার জন্য জাস্ট বি মাইনর সেভেনটা বোঝাই দিচ্ছি। তাহলে পেছন পানে চায় না রে, পেছন পানে চায় না রে, পুরোটাই বি মাইনর। ওকে, তাহলে মন ধুকপুক ধুকপুক করে রে, মনটা আগে বলবেন, তারপরে ধুকপুক ধুকপুক হচ্ছে ডি মেজর। মন ধুকপুক ধুকপুক করে রে, সেম স্টাইলে। তারপরে তর লাগিয়ে উতলা রে, বি মাইনর সেভেন বা বি মাইনর, তর লাগিয়ে উতলা রে। তাহলে সেম প্যাটার্নে কিন্তু হচ্ছে, প্রথমে ডি, তারপরে বি মাইনর, আবার ডি, তারপরে বি মাইনর। ময়না ছলাতে ছলাতে চলে রে, পিছন পানে চায় না রে, মন ধুকপুক ধুকপুক করে রে, তর লাগিয়ে তালা রে। শাল পিয়ালের বন থেকা ওই, এই লাইনটা হচ্ছে জি মেজর। শাল পিয়ালের বন থেকা ওই, জি মেজর। জংলা নদীর পারেতে, জি মেজরই থাকবে। জংলা নদীর পারেতে, সেম প্যাটার্ন, আরেকবার গাচ্ছি। শাল পিয়ালের বন থেকে ওই, জংলা নদীর পারেতে, তারপর সেম ভাবে ওই জিটি থাকবে, দেখেন খুবই সহজ। তোর সঙ্গ লই ঘুর ঘুর করুম, এটাও জি মেজর। তারপর ওই বাসনা, অথবা এই বাসনা প্রাণে প্রাণেতে মন ছলা ছলা, এটা হচ্ছে ডি মেজর। এই বাসনা প্রাণেতে মন ছলা ছলা, তো এইখানে আমি একটু ছলা ছলাতে, একটু ছলা ছলাতে স্ট্রামিং করেছি। তো কর্ডগুলো হচ্ছে এরকম, জি থেকে হচ্ছে তোর সঙ্গ লই ঘুর ঘুর করুম, এই বাসনা প্রাণে,
এই বাসনা প্রাণে তেমন, তে মন পর্যন্ত ডি মেজর, আবার ছলাৎ ছলাৎ তখন সবকিছুই ঠিক আছে, ডি মেজরে থাকবে, বাট ছলাৎ ছলাতে দুইবার দুইবার করে ডাউন স্টেপিং করবে। ছলাৎ ছলাৎ, ওয়ান টু ওয়ান টু। ওকে, তাহলে একটু লাস্টের দিকে করি। তোর সঙ্গ লই ঘুর ঘুর করু এই বাসনা প্রাণে তেমন, ছলাৎ ছলাৎ। এরপরে যে অন্তরাটা, এটা হচ্ছে দূর দূর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটায়, এটা হচ্ছে পুরোটাই ডিতে থাকবে। দূর দূর তোর ওই মনটা লইয়া, ডি মেজর, দূর দূর তোর ওই মনটা লইয়া, এ মেজর, তারপর যাবো বাগানটা, যাবো বাগানটায়, এ মেজর। তাহলে দেখেন, দূর দূর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটা, তারপর এ মেজরই থাকবে। লাল হলুদ ফুল দিয়া বই, লাল হলুদ তো ফুল দিয়া বই, বই মানে যে কি আমি জানি না, আপনারা যদি জানেন বই মানে কি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি জানি না। তাহলে লাল হলুদ ফুল দিয়া বই, এ মেজর, লাল হলুদ ফুল দিয়া বই, বান্ধিব খোপায়, ডি মেজর, বান্ধিব খোপায়। তাহলে আবার করি, দূর দূর তোর এই মনটা লইয়া যাব বাগানটা, লাল লাল হলুদ ফুল দিয়া বই, বান্ধিব খোপায়। ঠিক আছে, সাধের প্রীতিমা গইরা, জি মেজর, আগের মতই, সাধের প্রীতিমা গইরা, রাখুম চোখের তারাটায়, জি মেজরই থাকবে, রাখুম চোখের তারাটায়। ওকে, তারপরে লাইনও জি মেজর, রানী হইয়া রইবি তুই মোর, রানী হইয়া রইবি মোর, এইরকম হবে হয়তো, জি মেজরই থাকবে আর কি, যেটাই হোক। এই ও আচ্ছা, রানী হইয়া রইবি মোর, এই মোর এই পর্যন্ত হচ্ছে জি মেজর, রানী হইয়া রইবি মোর, এই হু 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 পরানটা, ডি মেজর, হু 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 পরানটা, মন ছলাৎ ছলাৎ। ওকে, এরপরে অন্তরাটা করে ফেলে চলেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক করতে ভুলবেন না, আপনার লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু আরেকটা স্ট্রামিং প্যাটার্ন দেখাতে আপনাদের ভুলে গেছি, এটা হচ্ছে পাহাড়ি স্ট্রামিং প্যাটার্ন। এই গানের শেষে, এই ভিডিওটার শেষের দিকে আমি এটা এক্সপ্লেন করব, হ্যাঁ, অথবা যদি সময় না থাকে তাহলে আপনারা যদি কমেন্ট করেন পাহাড়ি ঢংটা কীভাবে স্ট্রামিংটা করা যাবে। ডাউন আপ ডাউন আপের যে একটা ঢং আছে পাহাড়ির, সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল করবো, যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে হ্যাঁ পাহাড়ি ঢঙের একটা রিদম টিউটোরিয়াল হয়ে যাক, তাহলে আমি একটা টিউটোরিয়াল করে ফেলবো স্ট্রামিংয়ের। ওকে, যাই হোক, মন চায় তোরে রাখুম ধরে, ডি মেজরে থাকবে আগের মতোই, মন চায় তোরে রাখুম ধরে, হ্যাঁ, মন চায় তোরে রাখুম ধরে, ডি মেজর, মন চায় তোরে রাখুম ধরে, জাপট দিয়া হায়, এটা আছে জাপট দিয়া হায়, এ মেজর, জাপট দিয়া হায়। তারপর আবার ব্যাক টু ওই এ তে থাকবে, চাঁদ তারা তোর, চাঁদ তারা তোর লাগে, এ মেজরে থাকবে। তারপরে হচ্ছে আবার ব্যাক টু ডি মেজর, আনুম হুকুমটায়, এইগুলোর অর্থগুলো একটু কঠিন, আনুম হুকুমটায়। তাহলে আরেকবার করি, চলেন, প্রথমে ডি থেকে শুরু, মন চায় তোরে রাখুম ধরে, চাপট দিয়া হায়, এ মেজরে থাকবে, চাঁদ তারা তোর লাগি, তারপর ডি মেজর, আনুম হুকুমটায়। এই তো শেষ, আর তো নাই। তারপরে হচ্ছে আবার আগের মতো জি মেজর, সাধের প্রীতি মা কইরা রাখুম ধরে তারাটায়, রানী হইয়া রইবি তুই মোর, হু 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 পরানটায়, মন যাই হোক। এই ছিল মূলত ভিডিওটি, হোপফুলি আপনারা এনজয় করেছেন। এটা একটা রিকোয়েস্টেড ছিল আমার একজন সিনিয়র আপু এবং আমার স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল গানটা টিউটোরিয়াল করার জন্য, তো আমি এটা টিউটোরিয়াল করে ফেললাম। হোপফুলি ইউ লাইকড ইট অ্যান্ড আপনারা সবাই এনজয় করেছেন। নেক্সট কোন ভিডিওর উপর টিউটোরিয়াল চান সেটা আমাকে জানাতে পারেন কমেন্টস বক্সে, অথবা আমার ফেসবুক পেজ আছে একটা, ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক দিয়ে আছে, আপনার যা যা আইডিয়া আছে ভাই একটা করে ফলো দিয়ে দেন বা লাইক দিয়ে দেন, আই উইল অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ,
আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।